আসসালামু আলাইকুম, আমি আশিক বলছি। আশা করি সবাই ভালো আছে। তো আমি আজকে দেখাবো কিভাবে একটা জ্যাকেটের নেক তৈরি করতে হয়। আমার হাতে একটা জ্যাকেট আছে, এই জ্যাকেটটা এই যে দেখেন, এটি হচ্ছে কলার। আর কলার যেখানে জয়েন্ট হয়েছে, যে কলারটা যেখানে এই জয়েন্টটা হয়েছে, এটা পুরোটাই নেক। ঠিক আছে, এই নেকটা কিভাবে, এই নেকটা কিভাবে বানাইতে হয়, শেপটা কিভাবে দিতে হয়, এই জিনিসগুলো আমি আজকে দেখাবো। তো গার্বার সফটওয়্যার মধ্যে কি কি টুলস লাগবে, কিভাবে কিভাবে কি করবেন, সম্পূর্ণ কাজ আজকে আমি নেকের কাজটা দেখাবো। সবাই মনোযোগ সহকারে দেখবেন, শেপগুলা অবশ্যই বাসায় বেশি বেশি সেভ করে প্র্যাকটিস করবেন। নেকের শেপ অবশ্যই ভালো হতে হবে, নেকটা কিভাবে রাউন্ড শেপ হয়, এই শেপটা যত বেশি প্র্যাকটিস করা হবে, ততই বাসায় যত প্র্যাকটিস করবেন ততই হাত এত সুন্দর হবে, স্মুথ হবে। ওকে, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। ঠিক আছে, ওকে, চলেন আমরা কাজটা করি।
হাই ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ইন্সপায়ার করার জন্য একটা লাইক দেবেন, আর এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে হয় যে এই ভিডিওগুলো আপনাকে উপকৃত করবে তাহলে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনাদের কোনো কাজের সমস্যা হয়, কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে ঘরে কমেন্টস করবেন, আমি আপনাদের এই সমস্যার সমাধানে ক্লাস করব। তো সপ্তাহে একবার হয়তো 15 দিনে একবার আমি আপনাদেরকে একটা ক্লাসের মাধ্যমে সমাধান দেব। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।